শেরপুরের নালিতা বাড়িতে সাতশো চুয়াত্তর বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ আটকৃতরা হলেন উপজেলার পূর্ব সমসচুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন ছয় নভেম্বর বুধবার রাতে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ি সার্কেল এর নির্দেশে মাদক বেরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার দাওথারা কাটাবাড়ি এলাকা থেকে এদের আটক করা হয় পুলিশ জানায় বুধবার রাত নয়টার দিকে মাদক বেরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে উপজেলার চার আলী বাজারে অবস্থান নেয় থানা পুলিশের একটি দল এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দাওথারা কাটাবাড়ি থেকে চার আলিগামে একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণে ভারতীয় মদ পাচার হচ্ছে পরে পুলিশ অভিযান চালালে মাইক্রোবাস ফেলে মাদক কারবারীরা পালিয়ে যেতে চেষ্টা করে তখন আশরাফুল ও আলী হোসেন নামে দুইজনকে সাতশো চুয়াত্তর বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ সহ আটক করা হয় এ সময় আপেল নামে আরেক আসামি পালিয়ে যায় আটককৃত মাদকের আনুমানিক মূল্য দশ লক্ষ সত্তর হাজার টাকা বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার ন্যালিতাবাডি সার্কেল দিদারুল ইসলাম বলেন সাতশো চুয়াত্তর বোতল ভারতীয় সহ দুইজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এদের আদালতে সোপর্দ করা হবে